অনেকদিন পর আসলে মাটির বাড়িগুলো চোখে উঠতেছে, তাই না? এই ছেলেটা এটা মিষ্টি আছে, মিষ্টি আছে, হ্যাঁ এটা মিষ্টি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রস দিয়ে লালি তৈরি করা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, আজকে আমরা যাচ্ছি নওগাঁর রানীনগর দিঘির পাড়ে রস খাওয়ার জন্য। আমরা আসলে সকালে ফজর নামাজ পড়েই তাড়াতাড়ি করে বের হয়েছি, এত দূর অবস্থা রাস্তার, আমরা আসলে জানি না কত দূর পর্যন্ত এই রাস্তাটা খারাপ। দেখি, বাপরে বাপ, খুবই রিস্ক, একদম পুরো রাস্তা পাথর। তারপরে বাজারে চলে আসছি আমরা, সামনে একটা ভালো হোটেল পাইলেই দাঁড়াবো। এত সকালবেলা খুলছে কি না, ওই যে ওই পাশে হোটেল আছে, এই ঠান্ডায় কার অনুভূতি কিরকম একটু শুনি, তোমার অনুভূতি কেমন ঠান্ডায়? গাইস, আমরা প্রায় চলে এসেছি, এখন এখানে গাড়ি রেখে আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হবে। অনেকদিন পর আসলে মাটির বাড়িগুলো চোখে উঠতেছে, তাই না? গ্রামীণ একটা পরিবেশ, নেট পায় না। তোমার আগে নেটের কথাই মনে হলো, আপনার সাথে কি হয়েছে, আপনার সাথে এত রাগ কেন? ও আচ্ছা, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এ
السلام عليكم. وعليكم السلام. এই যে একটা গাছের পাড়া হইল রস। আচ্ছা আচ্ছা। ওই এক গাছের রস কতটুকু আছে? কি আইডিয়া করে বলা আছে কই কেজি হবে? ওই 1 লিটার হবে। একের বেশি। 1 লিটারের বেশি হবে। এই যে দাদা আমি অস্ত বেশ করি না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কে যেতে যাচ্ছে মোমেন? উঠো। ওয়াও। পরে যেন যেও না ভাই। রস কত? রস কত? এবার বড়টা তুলানে এবার তুলান। এটা অল্প আমাদের রস পালা পালা চলতেছে। পরে যেও না। পড়লে খেললাম। পাঁচ ছয় পাঁচ পড়ব। হাত পা ভাঙবে না। ধীরে ধীরে আজ থেকে আগে সাইড করে ওই মাথা ছোট্ট কান ঠিলা লাগানে রিয়া লাগান লাগতো লাগা ঠিলা মাথা দিয়ে না মার লাগতো না না ছোট ছোট গাছ সমস্যা নাই। এই যে বাবা ফোন দিয়ে আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। এটা ঢালে দাও। এটা ঢালে দাও ভাই। এই যে এটাও পরে দেন না। আরেকটু আরেকটু করে ওঠে। ওখান থেকে ওখান থেকে দাঁড়িয়ে বাড়তে পারবা। দুই পাশে পা দাও। দুই পাশে পা দাও। ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন রস দিয়ে লালি তৈরি করা হচ্ছে। রস দিচ্ছেন কতটুকু? 150 লিটার। আর লালি কতটুকু হবে? 8-10 লিটার। ওকে, কতক্ষণ জাল দিবেন? ভিউয়ার্স আপনারা শুনতে পেলেন এখানে আনুমানিক 150 লিটার রস দেওয়া হয়েছে। আর এই 150 লিটার রস দিয়েই তৈরি হবে 8-10 লিটার লালি। এবার আমাদের সংগ্রহ করা রস খাওয়ার পালা। তোরা নাও নসুদ নাও আরে অনেক ঠান্ডা অনেক ঠান্ডা। বসে খাও বসে খাও। ঠান্ডা কত নাম্বার চলতেছে তোরা? 9 নাম্বার।
তুলনার জন্য লালিও রেডি অলরেডি মানে জায়গা হাইস খাবে তাই লালি পাবে সে কি পুরস্কার আজকের বিজয়ী তুরান খান নয় নাম্বার গ্লাস সর্ব নাস তুমি কি পেটের মধ্যে কি নিয়ে আসছো তুমি কি কিভাবে খাচ্ছো তুমি এতগুলা রস আমার খুবই পছন্দ ধার পায় নাম্বার গ্লাস চলতেছে এটা আপনি তো হেরে গেছেন তুরান্ত নয় গ্লাস খাইছে এবার ভাইও খাবে হ্যাঁ ভাই কেমন লাগলো আপু আমার একটাই ঠিক আছে কেমন লাগলো আপু আপনার খুব ভালো কোনো ঠান্ডা নাই ঠান্ডা বলে নাই গ্লাস খাও ভিউয়ার্স রস খাওয়া শেষে আমরা আবার বগুড়ায় যাচ্ছি সো গাইস প্রায় বগুড়ার কাছাকাছি চলে এসেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু